আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। বিজেপি ও এআইইউডিএফ এর রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ডিলিমিটেশন, মন্তব্য বিরোধী ঐক্যমঞ্চের। রাতে মুখ্যমন্ত্রীর সহিত পরামর্শ করে দিনে মন্তব্য করেন করিম উদ্দিন, বিস্ফোরক অভিযোগ লুরিনজ্যোতি গগৈর, বরাকে বিরোধী ঐক্যমঞ্চের প্রতিনিধি দল। সমষ্টি পুনর্বিন্যাস নিয়ে বরাকের দল সংগঠনের সহিত বৈঠক করবে প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে রয়েছেন বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া, উপদলপতি রকিবুল হোসেন, সাংসদ অজিত বুইয়া ও লুরিনজ্যোতি গগৈ। বরাকে উপস্থিত হয়ে এআইইউডিএফ এর কঠোর সমালোচনা করেন লুরিনজ্যোতি। মুখ্যমন্ত্রীর পরামর্শ মতে সংবাদ মাধ্যমের সম্মুখে মন্তব্য করেন বদরুদ্দিন আজমল ও করিমউদ্দিন বড়বুইয়া। ডিলিমিটেশনে এআইইউডিএফ এর রাজনৈতিক ভবিষ্যৎ সুনিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য লুরিনজ্যোতির। য'ত বৰাক উপত্যকাতে বিজেপিৰ আগতে তেওঁলোকৰ আৰম্ভণি হৈছিল অভিকেন্দ্ৰ, য'ৰ পৰা অসমত যাত্ৰা আৰম্ভ কৰিলে, সেই বৰাক উপত্যকাকে তেওঁলোকে চূড়ান্তভাৱে অন্যায় কৰি উপহাস কৰি দুটা সমষ্টি ইয়াত কাটি দিছে। আৰু এই গোটেই কথাটোত তেওঁলোকে সহযোগিতা আগবঢ়াইছে বদৰুদ্দিন আজমলক, সহায় কৰিছে। তিনিটা সমষ্টি লোকসভা সমষ্টি বদৰুদ্দিন আজমলক উপহাৰ দিছে, বিধানসভা 24টা সমষ্টি বুলি কৈছে, কিন্তু আচলতে আৰু বহুত বেছি 24+15-20 এইকেইটা সমষ্টিও তাতো বদরুদ্দিন আজমলৰ দপদপনি চলিব। তার মানে এটা সাম্প্রদায়িকতার বজারখন, রাজনৈতিক যিখন বজার, এখন সদায় যে জিয়াই রাখিব লাগে, তার কারণে এনেকৈ লক্ষ্য করে লৈছে বরাক উপত্যকা, লক্ষ্য করে লৈছে শিবসাগর আর ডিব্রুগড়। এই গোটেই কথাটোর লগত তেওঁলোকৰ এটা নিজা রাজনৈতিক এজেন্ডা আছে। এটো বরাকর মানুহৰ প্রতি চূড়ান্ত অন্যায়। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নিজের সিটটো, তেওঁৰ দাদা ব্ৰিগেডৰ ছিটকেইটা, আৰু ভৱিষ্যতে বিজেপি দল ত্যাগ কৰি যেতিয়া বেলেগ দললৈ যাব, তাত তেওঁলোকৰ লগত যিসকল যিবোৰ যাব মানুহ, সকলোৰে ভোট বেংকটো কেনেকৈ ৰাখিব পাৰে সেইটো চিন্তা চৰ্চা কৰিছে। আৰু য'ত তেওঁৰ মানুহ নাই, তাত নতুনকৈ যিটো ইমাৰ্জ কৰিছে, নতুন লিডাৰ পৰিকল্পনা কৰিছে, তেওঁৰ একেবাৰে নিজৰ মানে খুব সু সম্পৰ্ক থকা আত্মীয় বুলি যাক ভাবে, তেওঁৰ নিজৰ দাদা ব্ৰিগেডৰ আৰু এক্সটেণ্ডেড দাদা ব্ৰিগেড যিটো হ'ব, নতুনকৈ যিবোৰ ইমাৰ্জ কৰিছে লিডাৰ, তেওঁলোকৰ ভোট বেংকটো ঠিক কৰি ডিজাইন কৰিছে। আটাইতকৈ বেছি যদি সুযোগ দিছে করিমউদ্দিন বৰভূঞা, কোনে নাজানে? করিমউদ্দিন বৰভূঞা সাজু নহয় জানো? হিমন্ত বিশ্ব শর্মাৰ লগত সদায় কথা পাতে, কথা পাতি ঠিক কৰি লৈছে। মোৰ দেন 85% তেওঁৰ নিজৰ মানুহ, আজমলৰ নিজৰ মানুহ ঠিক কৰি লৈছে। আজমল চাহাবে কৈছে মোক একদম ধ্বংস কৰি দিছে, সাজুৱে কৈছে মোক ধ্বংস কৰি দিছে, মানে ধ্বংস কৰা নাই, ভাল কৰি দিছে, যাতে মুসলমান আর হিন্দুর মাজত সাম্প্রদায়িকতার খেলটো লৈ বিজেপিয়ে সরকার করব পারে, বদরুদ্দিন আজমল উপমুখ্যমন্ত্রী হব পারে, এই খেল। হিমন্ত বিশ্ব শর্মার নিজের ব্রিগ্রেড, এক্সটেন্ডেড ব্রিগ্রেড আর বদরুদ্দিন আজমলর আসলতে ইয়াতর ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করেছে, এই স্পষ্ট। সাজুয়ে নিজে স্টেটমেন্ট দিয়ে নাকি, নিজের কোনো বক্তব্য নাই, নিজস্বতাই নাই, আজমলের নিজস্বতা নাই, সাজুর নিজস্বতা নাই, সদায় সুধি সুধি কথা কয়, উশাহ জোরকে লম নে কমকে লম এইটো সুধি লয়, তো মই অকমান উশাহ বেছিকে লম নে কমকে লম, এইবোৰ সাজুয়ে সুধে, আজমলে সুজে, সুধিহে উশাহ বেছিকে লব নে কমকে লব সিদ্ধান্ত লয় তেওঁলোকে। গতিকে এইটো হল তেওঁলোকৰ পজিশন, এইটো বুজি থোৱা দরকার, এই খেলটো সবে বুজিব লাগে। এই খেলটো যদি নুবুজে অসমৰ ভৱিষ্যত কিন্তু ভয়ংকর। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় অশোক সিংহাল নামৰ এগৰাকী মন্ত্রীক অসমৰ মানুহৰ ৰাজনৈতিক ভৱিষ্যৎ নির্ণয় কৰিবৰ কাৰণে সমগ্র ঠিকাটো দি দিছে, যার ফলত এই বরাক উপত্যকা আক্রান্ত হয়েছে। 24-ত দিল্লীত বিজেপির সরকার গিরিব, পরাজিত হব, তেতিয়া হিমন্ত বিশ্ব শর্মা কত যাব? হারদা আছে, লুই বার্জার আছে, আর কি কি আছে, আর উত্তর কাছাৰ কেলেঙ্কারি আছে, ঘৈণীয়েকর নামত RBS রিয়েলটস প্রাইভেট লিমিটেড আছে, মানি লন্ডারিং আছে, লড়া প্রাপ্তবয়স্ক হয়েছে নাই হওয়া, ভোটাধিকার পালে না নাপালে নাজানো, 13টা কোম্পানির পর ধন আহে নহে ঘুরা ঘুরে, এইবোৰটো আৰু CBI TBI লাগি যাব নহয়, গ'লে বেলেগ দললৈ নাযাব জানো, নতুন দল বনাব, হয় AIUDFলে যাব, নহ'লে বেলেগ দলত কোনোবা যাব, নহ'লে দল বনাব, বনাবলে মানুহ লাগিব ন, সেইকাৰণে ডিজাইন কৰিছে। ডিলিমিটেশ্যন কৰিব বুলি ঘোষণা কৰাৰ পিছত অসমৰ বিভিন্ন অঞ্চলত বিক্ষোভ সৃষ্টি হৈছে, কিছু অঞ্চলত সমষ্টি হ্ৰাস কৰিছে, আমাৰ বৰাক উপত্যকাত 15টা আছিল, এতিয়া 13টা কৰিছে, ঠিক তেনেকৈ অন্যান্য কেতবোৰ অঞ্চলত সংৰক্ষণ যুক্ত কৰিছে, সংৰক্ষণ মুক্ত কৰিছে, আৰু এই গোটেই প্ৰক্ৰিয়াটো হৈছে একমাত্ৰ শাসকীয় পক্ষৰ আঙুলিৰ ঠাৰত ইলেকশ্যন কমিশ্যনে এই কামটো কৰিছে। অসম চৰকাৰে এটা সম্পূৰ্ণ নিজৰ স্বাৰ্থত, ৰাজনৈতিক স্বাৰ্থত অসমৰ মানুহখিনিক খণ্ডিত কৰিব বিচাৰিছে,
আৰু তাৰ প্ৰতিবাদ হৈছে আমি এই গতিকে বিৰোধী আমি যি সকল দল আছো প্ৰতিটো দলৰ প্ৰতিনিধি সকল আজি আহিছে বৰাকবাখীৰ মনৰ কথাখিনি জানিবলৈ বিভিন্ন দল সংগঠনৰ প্ৰতিবাদৰ বিষয়ে আমি গম পাইছো বাতৰি কাকত যোগে আপোনালোকৰ মাধ্যমৰে আমি তেখেত সকলক অহা দুদিনত আজি করিমগঞ্জ হাইলাকান্দি অহা কাইলে শিলচৰবাখী ৰাইজৰ লগত আমাৰ মতামত গ্ৰহণ কৰিম আৰু আমিও দাবী জনাম ৰাইজৰ লগত পক্ষত আছো যে যেতিয়ালৈকে নতুন জনসংখ্যার সেন্সাস হয়ে না যায় আর যেতালেকে সংখ্যা বৃদ্ধি নহয় আসনের তেতিয়ালৈকে এনেকা ডিলিমিটেশন করে কোনো লাভ যেহেতু নহয় রাইজর সে গতি এয়া স্থগিত রাখব লাগে সেই দাবি আমার আগতেও আসে এটিও থাকিব কারণ ডিলিমিটেশনের মূল কথাটি হয়েছে যে যখন নাগরিক নাগরিকক আমি যাতে সমানুপাতে প্রতিটি সমষ্টিত বিতরণ করব পারো এটা যেহেতু করে আছে 2001 সনের সেন্সাস অনুসরি সেই সেন্সাস অনুসরি করলে প্রতিটি সমষ্টিত 2,11,000 জনসংখ্যা হয় কিন্তু আমি জানো 2,11,000 এটা নহয় এটা প্রায় 3,00,000 হব পারে আর সেই গতি নতুনক যদি আমার সমষ্টির সংখ্যা বৃদ্ধি হব তেতিয়া করলে রাইজর উপকার হব সে যদি কংগ্রেসক বিরোধিতা নকরে তেতিয়াহলে তেওঁলোকৰ এজন বিধায়ক জেলত গৈছে আৰু বহুত জেলত যাব লাগিব কাৰণ তেওঁলোকে আপোনালোকে জানে তেওঁলোকে কৈছিলে যে আমাৰ তো মূল মানে পৰামৰ্শদাতা আপুনি আমাৰ মেইন মানুহ এনেকৈ কৈছিলে এজনে আৰু তাৰপিছত যাতে তেওঁলোকৰ মাজত যে আমি সদায় কৈ আছোঁ তেওঁলোকৰ মাজত গোপন বুজাবুজি আছে এই গোপন বুজাবুজিৰ যিটো ধাৰণা ৰাইজৰ চকুত এইটো ধূলি মাৰিবলৈ এতিয়া তেওঁলোকৰ এজন বিধায়ক এৰেষ্ট কৰিছে আৰু তেওঁলোকে এনেকুৱা কথা ক'বলৈ কৈছে যাতে কংগ্ৰেছক তেওঁলোকে দোষাৰোপ কৰিব পাৰে সেইটো এটা তেওঁলোক দুইটা দলৰ বুজাপৰা আৰু এইটো এটা ৰাজনীতি ইয়াত আমি 2001 চনতো সর্বদলীয় আমার কংগ্রেস সরকারের একটা নীতি আছে যে রাইজে যেতিয়া প্রতিবাদ করে সেই প্রতিবাদ জনগণে যদি যিকোনো সরকারি কাম নিবিচাৰে গণতান্ত্রিকভাবে তাক সমাধান করবল বিচাৰে রাইজে সেই সময়ত বিচরা নাছিল সেই গতিকে কংগ্রেসের দিল্লীত থকা সরকার অসমত থকা তরুণ গগৈ সরকারে ডিলিমিটেশন বন্ধ করেছিল এতিয়াও একই কথা এতিয়া গোটেই অসমৰ ৰাইজে বিচৰা নাই সেইখিনি সময়ত বিজেপি চৰকাৰে যিহেতু গণতন্ত্ৰত বিশ্বাস নকৰে নিজৰ দল আগত তেওঁলোকৰ দেশতকৈ সেই গতিকে তেওঁলোকে এতিয়া এই কাম কৰি আছে আৰু আপুনি যি দলৰ নাম ক'লে তেওঁলোকক ব্লেকমেইল কৰি আছে সেইকাৰণে তেওঁলোকে আমাক দোষাৰোপ কৰি আছে আমি লক্ষ্য কৰিছোঁ যে আন্দোলনটোৱে অলপ গতি লাভ কৰিছে অলপমান শক্তিশালী ৰূপত থিয় হৈছে কাৰণ ইয়াত বন্ধও পালন হৈছে বৰাক বন্ধ পালন হৈছে যিটো অসমত এতিয়ালৈকে হোৱা নাই আজি ইয়াত আমি কাৰ্যসূচী কৰিম দুদিন তাৰপৰা আমি 4 তাৰিখে যাম আৰু ইফালে আমাৰ 7-8 তাৰিখে ইতিমধ্যে আৰু হ'ব বিলাসীপৰা ধুবুৰী এইবিলাকত সভা আছে কোনোবা কোনোবা যাব তালে আৰু তাত আমি নিৰ্বাচন আয়োগক সাক্ষাৎ কৰিম 7-8 আৰু প্ৰেচিডেণ্টকো আমি এটা বিচাৰিছোঁ এপইণ্টমেণ্ট সেইটো কি হয় নাজানো গতিকে আমাৰ এই কাৰ্যসূচী অনুসৰিয়ে আমি আমাৰ সিদ্ধান্ত অনুসৰিয়ে আজি আমি ইয়ালৈ আহিছোঁ